এবার সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমাদের এই অল্প একটু হায়াতের আমল দিয়া কিভাবে জান্নাতুল ফেরদাউসে যাব আগের নবীর উম্মতরা হায়াত পাইছে লম্বা লম্বা ইবাদত বন্দি করছে করছে লম্বা টাইম তাদের নেকি বেশি তারা অল্প লম্বা টাইম ধরে নেকি কামাই কইরা জান্নাতুল ফেরদাউসের পুঁজি তারাই সংগ্রহ করবে আমরা অল্প হায়াতের ভিতরে কিভাবে যাব কিভাবে জান্নাতুল ফেরদাউসের ইনকাম করব আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা আমার মান কানা ইউরিদু হারসাল আখিরা নাযিদ লাহু ফি হারসিহি হে নবী তোমার উম্মতরে বলে দাও লা তাহজালু ওয়া লা তাখাবু ভয় পেও না টেনশন করো না তোমাদের আমি আল্লাহ তাআলা পুষায় দেব তোমাদেরকে পুষায় দেব দেখেন বাস্তবে দেখলেও খুঁজলে পাওয়া যাবে এ আর্মির চাকরি টাইম বেশি পায় না পুলিশের চাকরি টাইম বেশি পায় জানেন না তো না জানলে বলতে পারবেন না আর্মির চাকরি অল্প দিনে রিটায়ার্ড হয়ে যায় আমার সাথীরা আরো 10-15 বছর আগে রিটায়ার্ড হয়ে গেছে আর্মি চাকরি করে পুলিশের চাকরি 30-35 বছর পর্যন্ত চাকরি করা যায় ঠিক না লম্বা টাইম পুলিশের চাকরি করে তো পুলিশের চাকরির টাইম বেশি বিদায় তাদের সরকার সুযোগ সুবিধা কম দেয় আর আর্মি চাকরির টাইম কম এই জন্য সুযোগ সুবিধা বেশি দেয় আর্মির একজন সিপাই বহু বাচ্চা নিয়ে সুন্দর করে কোটার পায় সুন্দর করে কোটার পায় অথচ পুলিশের মাঝারি ধরনের একজন অফিসারও সেও কোটার পায় না সুযোগ সুবিধা আর্মির বেশি তারপরও যদি না পোষায় পাই যাও 13 মাস বিদেশ মিশন করে 13 মাসে 13 লাখ টাকা নিয়ে আসো সময় কম কামাই বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী তোমার উম্মতকে বলে দাও তোমাদের টেনশন করা লাগবে না অল্প সময় ভিতরে তোমাদেরকে পোষায় দেওয়া হবে তোমাদের আমল হবে কম নেকি হবে বেশি ইবাদত করবা কম সওয়াব পাবা বেশি পরিশ্রম করবা কম পারিশ্রমিক পাবা বেশি ডিউটি করবা কম বেতন পাবা বেশি একটু কান্না সুবহানাল্লাহ সিস্টেম কি আল্লাহ নবী বলেন তোমরা যদি একক্ত নামাজ জামাতে পড়ো মসজিদে একক্ত নামাজ জামাতে পড়ো মসজিদে নামাজ পড়বেন কোন জায়গা একটু কান্না কোন জায়গা মসজিদে জামাতে পড়েন তাহলে একক্ত নামাজের বিনিময়ে তোমাকে 527 উক্ত নামাজের সওয়াব দেওয়া হবে সময় কম কামাই বেশি অল্পের ভিতরে আল্লাহ তাআলা পুষায় দিবেন একক্ত নামাজের বিনিময়ে 527 উক্ত নামাজ পড়বো কোন জায়গা আরো জোরে কেন বলবেন জানেন এক নম্বর হলো এদিক থেকে ভালো করে বুঝে নেন এক নম্বরে নামাজ জামাতে পড়ার কারণ আমি এখানে শ্রোতা দেখে বুঝতেছি মাঝে মাঝে বলে থাকি যে যার ব্যবসা করে সে তার মাল দেখলিছে নে কথা কর না কেন আর যে যার ব্যবসা করে সেই জাতীয় কাস্টমারের দিকে তার নজর ডাক্তারের দোকানে সামনে তো যদি মানুষ যায় ডাক্তার মানুষের অন্য দিক তাকায় না সিহারার দিক তাকায় সিহারার দিক তাকালে বোঝা যায় যে সুস্থ না অসুস্থ মুসিদ দোকানের সামনে তো যদি আপনি হাইটে যান মুহিত দিক তাকাবে না জীবন পাঁচ দিক তাকায় যে জুতো ময়লা না ভালো আছে ঠিক না যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি তেনে সে তেনে সেই দিক তার নজর আপনি যদি কসাই দোকানে যান আপনি একটা ছাগল কিনছেন এই ছাগলে কয় কেজি গোশত হবে এইটা আন্দাজ নেওয়ার জন্য যারা ছাগল জবাই করে বিক্রি করে ওকে কাছে নিয়ে যাবে ও গলা সিবে ধরে কবে যে কাকা 13 কেজি হবে ও তুই কি রে বুঝবি যে 13 কেজি হবে গলার মধ্যে 13 কেজি লেখা আছে কয় যে না আমার জবই দিতে দিতে একটা অভিজ্ঞতা হয়েছে গলা একটুক মোটা হলে পিছনে 13 কেজি হয় তো যদি 8 বছর কষাইয়ের ব্যবসা করে গলা চিপে ধরে 13 কেজি খইতে পারে আর আমি 27 বছর ওয়াজের ব্যবসা করি শ্রোতা দেখলে আমি টের পাই এ মাল দেখলে আমি চিনি 99% পাবলিক যারা আছেন 99% আপনি যত ঢকের পাবলিকই হন না কেন 99 রাখছি 1% আলাদা রাখছি থাকতে পারে কোনো আল্লাহর বান্দা 99% পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই কোনোদিনও আপনাদের সুরকিরাত পরিপূর্ণ শুদ্ধ করতে পারেন নাই কোনো মতো শুদ্ধ না আপনাদের আলহামদুলিল্লাহ অশুদ্ধ কথা বলেন আপনাদের সুরকিরাত অশুদ্ধ আর নামাজ ভাঙার কারণ 13টি কয়টি নামাজ ভাঙার কারণ 19টি কয়টি নামাজ ভাঙার কারণ কয়টি জোর হলো না একটু সবাই বলতে হবে কয়টি আমি এই জন্য মস্ত করাইতেছি মুখে বলাইতেছি কিয়ামতের ময়দানে যায় আপনাকে আল্লাহ পাক যখন বলবেন এই তোমার নামাজ ভাঙার এই সমস্যা এই কারণে নামাজ ভাঙ্গে গেছে তুমি সংশোধন করো নাই কেন তুমি কি জানো না নামাজ ভাঙার কারণ কয়টা কয় আল্লাহ আমি জীবনও শুনি নাই কথা যে নামাজ ভাঙার কারণ 19টি এবার বলবে যে কেন মাওলানা নাসির সাহেব বস করছিল তা কি তোমার মনে নাই কয় যে উনি কই নেই এ কথা তো বলেই উনি যদি বলতো যে নামাজ ভাঙার কারণ 19টি তাহলে কি আমি এই কথা মুখস্থ না হয়ে ছাড়তাম তুমি আমার চেনো না আমি কত ভালো মানুষ আল্লাহ কয় নাকতি মালা ফাহিক তোর মুখ বন্ধ করে দেব তুই নিজেই মুখ দিয়ে বলছিস নামাজ ভাঙার কারণ 19টি বিশ্বাস না হয় ইকরা কিতাবা কা তোর আমল নামা খুলে দেখ ওর মধ্যে আছে না নাই
আমলনামা খুলে দেখবেন যে আজকে আপনি বলছেন নাম্বার 19 তে লেখা আছে আমার গাড়ি থেকে মামলা এবার আপনার কাঁধে চলে যাবে আমি বিপদ থেকে বাইছে যার জন্য মস্ক করায় দিলাম নামাজ ভাঙার কারণ কয়টি জোর হলো না এক নম্বরে নামাজে অশুদ্ধ পড়া এক নম্বরে নামাজে অশুদ্ধ কিরাত পড়া নামাজের মধ্যে শুধু কিরাত অশুদ্ধ না আরো অনেক কিছু আছে অশুদ্ধ পড়লে নামাজ বাতিল হয়ে যায় যেমন নামাজের মধ্যে দোয়া কুনুত পড়েন নামাজের মধ্যে দোয়া কুনুত পড়েন দোয়া কুনুতে আপনি কি বলছেন জানেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা আমার সাথে একটু পড়েন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা অনেকে আমি কইছি ওয়ানাশকুরুকা নিজি ওয়ানাশকুরুকা না কইও ওয়ালা নাকফুরুকা কই ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা তরজমা হলো আল্লাহ তোমার হাজারো নিয়ামত খাই ব্যবহার করি তাই তোমার শুকর আদায় করি ওয়ালা নাকফুরুকা জীবনও তোমার কুফরি না ফরমানি করব না এই হলো দোয়া কুনুতের তরজমা এই অংশের কিন্তু আপনি বলছেন কি জানেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা এটা কিন্তু কিরাত না দোয়া কুনুত আপনি বলছেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা আল্লাহ এতদিন তোমার শুকর আদায় করছি এখন থেকে লামে তাকিদ লাগাইছেন লারে না টানলে লামে তাকিদ হয়ে যায় তরজমা হইছে অবশ্য অবশ্যই আজকে থেকে তোমার কুফরি নাফরমানি করবই ইমান থাকবে নামাজ হবে আপনি নামাজের ভিতরে তাকবীর দেন তাকবীরে কি বলছেন আল্লাহু আকবার নামাজ বাতিল আপনার শুরুই হয় নাই আল্লাহু আকবার কত রঙের তাকবীর দেন আরে আল্লাহু আকবার আ যদি টান দেন তরজমা হবে আপনি জিজ্ঞেস করতেছেন কাহার কাছে আল্লাহ কি বড় আমার তো তা মনে হয় না আমার তো মনে হয় তোমার আব্বাই বড় এই কথা কই এই আপনি বলছেন এদিক দেখেন শুদ্ধ কুলিয়া কুলিয়া আইহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন এটা হলো শুদ্ধ কুলিয়া হে কাফেররা জেনে নাও তোমরা 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো আমি কোনোদিন করিও না করব না এই হলো সূরা কাফিরুন তরজমা এই আয়াতের তরজমা কিন্তু আপনি বলছেন কি কুলিয়া আইহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন লারে না তাই না লা আবুদু মা তাবুদুন বলছেন তরজমা কি হইছে জানেন হে কাফের ভাইরা জেনে নাও এতদিন তোমরা যে পূজা পাঠ করো আমি যদিও না করে থাকি অবশ্য অবশ্যই আগামী থেকে তোমাদের সাথে আমি পূজা করিব ইমান থাকবে আর বাস্তব তাই ঘরের ভিতরে আপনাদের শহরে বড় লোকদের মধ্যে খুবই দেখা যায় শোকেসের ভিতরে হরিণীর মূর্তি তারপরে কুত্তার মূর্তি বিড়ালের মূর্তি বাঘের মূর্তি এ মূর্তি ও মূর্তি ইত্যাদি মূর্তি শোকেস ভরে সাজাইয়া যাই নামাজের সামনে দিয়া যাই নামাজ জাবিছাইয়া এবার সিজদা দেয়ার নামাজের মধ্যে কয় লা আবুদু মা তাবুদুন আমি তোমারে পূজা অবশ্যই শুরু করে দিছি এখন থেকে নিয়মিত পূজা করব হিন্দুরা মন্দিরের মধ্যে বাঘের মূর্তি কুত্তার মূর্তি সিংহর মূর্তি ইত্যাদি মূর্তি রাইকা পূজা করে তুমিও ঘরের মধ্যে শোকেস ভরে এগুলো লাইকা তারে সামনে করে নে সিজদা দাও দোস্ত তোমার জীবন ভরে এই রকম নামাজ যত বর্ষ কিছুই হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিয়েছেন আমার নবীও বলে দিয়েছেন মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতই তার কিরাত আমাদের মুসল্লিদেরকে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে কথা কয় না আপনারা কি ফাতিহা পড়ার পক্ষে নাকি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না কিরাত পড়া লাগবে না আমি জোরে বলা লাগবে না আমি ঢাকা এসে দেখে আমার মাথা খারাপ হয়ে যায় প্রত্যেকটা মসজিদে মুসল্লি সব হানাফি মাযহাবের 90% হানাফি মাযহাবের সব মাসালাগুলো হানাফি মাযহাবের আমল করে সানাও বান্ধে না বিনিসে রফে আদায় করে না পাও জায়গা মতো রাখে সব মাসালা হানাফি মাযহাবের অথচ ইমাম সাহেব ওলা দোয়া লিন কোয়ে ছেড়ে দিলি সারা মসজিদে একেবারে গুঞ্জন করে ওঠে আমিন এই সব মসজিদে আমিন জোরে কয় ইমাম রমটি ঠেকাতেই পারতিছে না এদিক তাকান আমিন জোরে বললেও দোষ নাই আস্তে বললেও দোষ নাই যখন গ্যাঞ্জাম বাজাবে তখন জোরে বললে দোষ আছে
এদিক তাকান হাদিসে আসছে আল্লাহর নবী বলেন আমি কি বলছি আগে মনে রাখবেন আমিন জোরে বলবেন না আস্তে বলবেন দুইটা আপনার খেয়াল আছে এই দুইটার কোন দিকে এভাবে সহি পরিষ্কার হাদিস নাই যে আমিন জোরেই বলবা আমিন আস্তেই বলবা এরকম আসে নাই হাদিসে আসছে কি ইজা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকুলু আমিন ইমাম যখন ওয়ালা দাল্লিন কে ছেড়ে দেয় তখন তোমরা আমিন বলবা এই আমিনটা বলবা যে আওয়াজেই বলো একটু টেনে বলবা জোরে বললেও টেনে বলবা আস্তে বললেও টেনে বলবা আমিন একটু টেনে বলবা আওয়াজ ছাড়া বললে ওই অবস্থার পর একটু টেনে বলবা এটা এই কথা বলা হয়েছে এখন বিষয় হলো আমিন যদি আপনি জোরে বলেন আমি ঠেকাবো না আস্তে বললে আপনি ঠেকান না যদি আপনি বলেন যে জোরে বলতেই হবে তাহলে আমি বলবো আমিন আস্তে বলতেই হবে আমার দলিল আছে আমার দলিল কি হাদিসে আছে আল্লাহর নবী বলেন মান আফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যেই ব্যক্তির আমিন ইমাম ফেরেশতাদের আমিনের সাথে মিল হবে যার আমিন বলা ফেরেশতাদের আমিনের সাথে মিল হবে ওই লোকটার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয় এবার আমার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে নূর দুইটা দিক কয়টা একটা হলো টাইমের মিল আরেকটা হলো শব্দের মিল টাইমের মিল কি ফেরেশতারা যখন আমিন বলবে আমি ওই সময় আমিন বলবো তাহলে টাইমের মিল হলো আরেকটা হলো আওয়াজের মিল ফেরেশতারা যে আওয়াজে বলবে আমিও যদি ওই আওয়াজে বলি তাহলে আওয়াজের মিল দুইটা দিক দিয়ে যদি ফেরেশতাদের সাথে আমিন মিলাইতে পারি তাহলে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ নবী পাক বলেছেন এবার ফেরেশতাদের আমিনের সাথে টাইমের মিল করছি সেটা হলো ইমাম যখন ওয়ালা দাল্লিন বলে ছেড়ে দেশে ফেরেশতা তারা ওই সময় আমিন বলছে আমি ওই সময় বলছি টাইমের মিল করছি এবার ফেরেশতারা আমিন জোরে বলছে না আস্তে বলছে জোরে বললি তো শুনতাম আমি যখন শুনি নাই তাহলে ওইটাই আস্তে বলা কথা বলেন না কেন তাহলে ফেরেশতারা বলল আস্তে আপনি কেন জোরে বলেন অর্ধেকে মিল করছেন অর্ধেকে মিলেন নাই আপনার গুনাহ অর্ধেক থেকে যাবে আর অর্ধেক মাফ হবে পুরো মিলাতে বলি সব মাফ ভালো করে মনে রাখবেন আমরা হানাফি মাযহাবের ইমাম মুসল্লি আল্লাহর রহমতে আমাদের সুযোগ আছে ফরজ নামাজে ইমামের পিছনে কিরাত পড়া লাগে আমার কিরাত অশুদ্ধ অশুদ্ধ কিরাতে 100 বছর নামাজ পড়ছেন খোদার কসম অশুদ্ধ কিরাতে নামাজ পড়ছেন 100 বছর হায়াত পর্যন্ত আপনার এক ওয়াক্ত নামাজও হয় নাই বিনা হিসাবে বেনামাজি হিসাবে কিয়ামতের ময়দানে আপনাকে উঠতে হবে বান্দা তুমি ইংরেজি পারো অঙ্ক পারো সায়েন্স পারো বিজ্ঞান পারো কেমিস্ট পারো কত কিছু পারো কত না পারা তা পারা শিখছো কেন তুমি কোরআন শরীফ পড়া শিখলে না আর কোরআন শরীফ পড়া দুনিয়ার সমস্ত ভাষা শেখার চাইতে কোরআন শরীফ চেয়ে সহজ আল্লাহ নিজেই বলেন আলম হাজাল্লাহু ইয়াওয়াজা কোরআনের মধ্যে কোনো বক্রতা আল্লাহ রাখে নাই ইংরেজি ভাষার মতো ফালতু ভাষা হয় না লেখে একটা পড়ে আর একটা কথা কয় না লেখে টি পড়ে স ইলেকশন বানান কি টি আই ও এন শন ঠিক না প্রোডাকশন বানান কি টি আই ও এন টন হবে তার শন কয় সিএইসে এল কে অবে সল কে কয় সস এল গেল কোন জায়গা যে এল যদি না বলিস তাহলে হিস কে কথা কর না কে এম ও টি এ সি আর অবে মতি আর তাকে মাদা লেখে একটা পড়ে আর একটা এতটা ফালতু ভাষা লেখে জি পড়ে গ আবার যদি সব জায়গা জি রে গ পড়তে তালি করে দুঃখ ছেলে না আবার জায়গা জায়গা জি রে জি ও পড়ে জিনারেল লেখতে যে জি দিয়ে লেখে তা সে জায়গা গিনারেল পড়ো তা তো বলো না আবার বার্গার লেখতে যে জি দিয়ে লেখো সে জায়গা বারজার না পড়ে বার্গার কো লেখে একটা পড়ে আর একটা আরবি সব লেখে সিন পড়া লাগে না দাল লেখে দত পড়া লাগে না লাম লেখে মিম পড়া লাগে না কাপ লেখে কপ পড়া লাগে না যা লেখি তাই পড়ি এত সহজ সরল ভাষা এ পড়তে মাত্র 160 দিন লাগে এই 160 দিনের মেহনত করলে আপনার নামাজ শুদ্ধ হবে যতদিন শুদ্ধ না হবে ততদিন আপনার অশুদ্ধ কিরাতের নামাজ হই নেই এবং সামনে যত পড়বেন হবে না 100 বার আমি বলি 1 কোটি বার বলবো এখন আপনি যদি রাগ করে কন যে এ পড়ার পরে যদি নাই হয় শীতকালে ওযু বানাতে আত্ম ভেঙ্গি চুরি নিয়ে এসে তারপরে হলি যদি নাই হয় তাহলে না পড়াই ভালো বাদ যায় তা আবার আমি বলতে পারবো না তবে আপনি বললি বলতে পারেন না বললি না পড়তে পারবেন অশুদ্ধ কিনাতের নামাজ হয় নাই হবেও না একটা অপশন খোলা আছে এদিক কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে একটা অপশন খোলা আছে কি গুলো আছে একটা অপশন সেটা হলো আজকে এই জায়গায় বসে প্রতিজ্ঞা করবেন
আজকে এই জায়গায় বসে প্রতিজ্ঞা করবেন আগামী কাল সকালবেলা একটা নাদিয়া কায়দা একটা সিপারা কিলিয়া মহল্লার মসজিদের ইমাম সাহেব অথবা স্থানীয় মাদ্রাসার একটা ছাত্রর কাছে অথবা এলাকায় যারা টিউশনি পড়ায় উলামায়ে কেরাম আমি তার কাছে আজ থেকে কালকে থেকে কাল সকাল থেকে পড়বই মরণের আগে কুরআন শুদ্ধ করে না পড়ে আমি মরব না এই পাকটা প্রতিজ্ঞা করে এখান থেকে উঠে যান রাতে সকালবেলা তো কায়দা কিনবেন এই নিয়ত করে গেছেন রাতে তো আর কিনতেও পারবে না পড়তেও পারবে না সকালে কায়দা কিনে পড়া শুরু করবেন এই কায়দার আলিফ বা শুরু করার পরে থেকে আপনার পিছনের সমস্ত ভুল নামাজগুলো আল্লাহ তাআলা শুদ্ধ করে আমল নামা ভরিয়ে দেবে যদি আপনি ফজরের আগে রাতারাত মারা যান তাহলে পিছনের 40 বছরের ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমল নামায় উঠাই দেবে এই একটা দরজা খোলা আছে তবে প্রতিজ্ঞাটা সেইরমতি হবে সকাল কয় যে যদি হুজুর যখন বলল কাল সকালে তে না দিয়ে কায়দা আচ্ছা মুভি তো কয়ে যায় যে কিনবানি আসলে তো কিনবো না